হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে নিয়ে আসলাম আমডাল। আর আমডাল করার জন্য আমরা প্রথমে ডালটাকে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে এখানে হচ্ছে দেখুন কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি, মুসুর ডাল নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই যে দেখুন ভিউয়ার্স, ঘোটা দেব, ঠেকে রাখবো আর একটু হবে। আমরা এখানে মুসুর ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন ভিউয়ার্স। আবার একটু ঢেকে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ডালটা ঘোটা হয়ে গেছে প্রায়। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এভাবে চামচের সাহায্যে আমরা ডালটা ঘুটে নিচ্ছি। এই সময় কাঁচা আম ওঠে, যেহেতু আম ডাল খেতে কিন্তু ভিউয়ার্স খুবই মজা লাগে। আমরা কিন্তু আলাদাই ডালটা সিদ্ধ করে নিয়েছি, কারণ যদি হলুদ বা লবণ দিতাম ডালটা কিন্তু সিদ্ধ হতো না। এখানে আপনারা, আমি এখানে মসুর ডাল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ডালই রান্না করতে পারেন, কি নিয়মটা একই কিন্তু ডালটা ভিন্ন হতে পারে ভিউয়ার্স। চটজলদি সহজেই কিন্তু আপনারা মসুর ডাল দিয়ে এভাবে আম ডাল রান্না করতে পারেন। দেখুন আমরা একটু পানি দিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স পরিমাণ মতো। আমরা যে কয়েক পিস আম দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আমরা যদি ডাল সিদ্ধ সময় দিয়ে দিতাম তবে কিন্তু আপনার আমটা গলে একদম ডালের সাথে একাকার হয়ে যেত। তাই হচ্ছে ডালে পানি দিয়ে তারপর হচ্ছে আমরা আমটা ছেড়ে দিচ্ছি। এখন কয়েক প্রকার রসুন দিয়ে দিচ্ছি আস্ত। এটা আমও সবসময় দেয়, আম রসুন কিন্তু ভিউয়ার্স ক্যান্সার প্রতিরোধক। ভিউয়ার্স এখন আমরা হচ্ছে ডালটা বাগাতে দেবো, সেজন্য একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম, সাদা তেল দিতে পারবে। কয়েক টুকরা শুকনো মরিচ দিয়ে নিলাম, রসুন কুচি দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমার পদ্ধতি কিন্তু আপনারা ওই আমডালটা এইভাবে রান্না করবেন ভিউয়ার্স, আর খেতে কিন্তু খুবই মজা লাগবে ভিউয়ার্স। আর যেহেতু আমের সিজন, আমের সিজনে আমডাল খাবো না সেটা তো হতে পারে না। ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে হতে পৌঁছে যায়। এভাবে আমরা কিছুক্ষণ আরও কিছুক্ষণ ভেজে নেব। আমাদের বারান্দার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমরা এর মধ্যে কয়েকটা জিরে দিয়ে দেবো, আস্ত জিরে দিয়ে যাব। এই আস্ত জিরে দিয়ে দিলাম, এতে ঘ্রাণটা একটু বেশি বার হবে আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু আমদানি, হ্যাঁ যেহেতু আমদানি, সরিষা তেলের আর পাঁচফোড়ন, তো সরিষা এবং পাঁচফোড়ন দেবো একবার আপনাদের দেখিয়ে দেবো, যদি যদি আমের মধ্যে আমরা খেতে চান। হয়ে গেছে,